জমি কি বেচা কিনা হয় এদিকে? ওয়াই হয়। কত করে বিঘা এখানে? 50,000 রেজিস্ট্রি সহকারে একদম। এরকম চর অঞ্চলে এই মাটির রাস্তাগুলো এখনো দেখা যায়। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চলাচল করতে করতে এদিকে রাস্তার যে একটা চিহ্ন, এই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, গত পর্বে আপনাদের দেখিয়েছি ঢাকার একদম নিকটবর্তী একটি জেলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউথা ইউনিয়নের আলোকদিয়া চরের হাওলাদার গ্রাম। তো এই গ্রামের মাটি ও মানুষের জীবন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়েছি। এই চরের দ্বিতীয় পার্ট আজকে আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গরম লাগছে, চোখ লাল হয়ে গেছে। না না না, করুন, কাম 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 করেন, সমস্যা নাই। এর ভিতরে মোটামুটি কাকা, মহিষ কি দুইটাই আছে আপনার? চারটে। ও, দুইটাই কি মহিষের গাড়ি আছে না? হ্যাঁ, দুটো মহিষের। এগুলো দেখি মাল ওঠানো। হ্যাঁ, মাল ওঠানো। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরি করিল পর, যে মরে করিল পথের ভিখারি পথে পথে আমি ফিরি তার লাগে, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করিল পর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর। দর্শক, নিজের দেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের নারীর টানে এই চর এবং গ্রামে আসতেই হবে। দেখতে পাচ্ছেন বাসার উঠানে এখানকার মানুষের উৎপাদিত যে ফসলগুলো রয়েছে তারা কীভাবে এখানে প্রসেসিং করছে, এভাবেই তাদের উৎপাদিত ফসলগুলো এভাবে প্রসেসিং করা হয়। দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে ভুট্টা ক্ষেত, এখানে এখানকার মানুষ তারা ভুট্টাগুলো সংগ্রহ করছে। আর এই ফসলি জমির মাঠের পাশেই তারা এভাবে কি ভুট্টাগুলো কীভাবে প্রসেসিং করছে দেখতে পাচ্ছেন। আর এই চরের প্রত্যেকটা বাড়িতেই দর্শক, প্রত্যেকটা চরের বাড়িতেই এরকমভাবে গৃহপালিত পশু হিসাবে তারা গরু এবং ছাগল এগুলো তারা লালন পালন করে থাকে। পাশে হচ্ছে বিশাল বড় প্রান্তর, এখানে এখানকার মানুষের এই চরের মানুষগুলো এখানে তাদের গৃহপালিত পশুগুলোকে ঘাস খাওয়ায় এবং তাদের ফসলগুলো এখানে লালন পালন করে থাকে। আপা, এটা কি শেষ বাড়ি? ওদিকে আর বাড়ি নাই? বাসায় কেউ নাই? পুরুষ মানুষ? তো আপা, কতদিন হয়েছে এখানে বাড়ি করছেন? এক বছর। এখানে থাকার আগে কোথায় ছিলেন? ওই যে গাঙ্গের পাশ। গাঙ্গের পরে ছিলেন, ভেঙে গেছে? এখানে কি জমি কিনে বাড়ি করছেন না ভাড়া? ভাড়া। শঙ্করারই বলে না? হ্যাঁ। তো কিরকম কাটতেছে আপা এই চরের জীবন? বর্তমান ভালোই, খারাপ না। সুখে আছেন? আল্লাহ যেভাবে রাখে। এত প্রতিকূল পরিবেশ যে এখানে কোনো সুযোগ সুবিধা নেই, নাগরিক আপনারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলা চলে, সরকারি। তো এরকম পরিবেশে বসবাস করে আপনার কিরকম লাগে?
ভালোই খারাপ কি ভালো লাগে ভালোই কোনো অভিযোগ নাই না তো দর্শক শুনতে পেলেন এক বোনের কথা এত হাজারো কষ্টের ভিতরে তারা এখানে বসবাস করে তারপরেও তাদের কোনো অভিযোগ নেই সৃষ্টিকর্তা এবং এখানকার কারোর প্রতি কোনো অভিযোগ নেই তো এভাবেই এখানকার মানুষগুলো সহজ সরলভাবে তাদের জীবন অতিবাহিত করছে তো এই কষ্ট দুঃখ এগুলো রাখার জায়গা নেই কাউকে বলার জায়গা নেই আমি যখনই এদিক দিয়ে ভিডিও করি এই গ্রাম অঞ্চলে এবং এই চরগুলোতে তখনই এখানকার মানুষের বক্তব্য অনুযায়ী আমি সবসময় পাই তারা সবসময় শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তারা সুস্থ রয়েছে এখানকার মানুষের একটাই মূল সমস্যা সেটা হচ্ছে এখানে নদী ভাঙ্গনটা হচ্ছে এই চর অঞ্চল মানুষের প্রধান সমস্যা এই নদীটা যদি বাঁধ দিয়ে রক্ষা করা যেত তাহলে হয়তো বা এখানকার মানুষ সুখে শান্তিতে এভাবে জীবনযাপন করত এগুলো হচ্ছে বুট্টা ক্ষেত দর্শক দেখতে পাচ্ছেন এক বিঘা জমি এবছর কি ফলন কি ভালো হয়েছে হ্যাঁ এবছর ফলন কি ভালো তো ভাই কেমন কাটতেছে চরের জীবন চরের জীবন ভাই এখন একটু কষ্টে নদীতে ভাঙ্গন লাগে এই ধরেন এই গত বছর নদীতে বাড়িঘর ভাঙছে এইখানে আইছি আবার ধরেন এখানে কি এক বছর ধরে হ্যাঁ এক বছর ধরে এখানে আইছি আবার যে নদী আবার ভাঙ্গুনি আছে নদীতে যেভাবে ভাঙতেছে আবার দুই বছর বাংলা আবার ভাঙতেছে এখান থেকে কষ্ট হই এখন তারপরেও ভাই এই চর ছেড়ে কেন আপনারা অন্য কোনো জায়গায় যান না চর ছেড়ে আমরা সামর্থ্য নাই অন্য জায়গায় যদি আমার পুরানোর দিকে যে কোনো সামর্থ্য নাই হ্যাঁ তাহলে কীভাবে এক বিশ মাস জমি রাখতে গেলে পুরানা 70,000 80,000 50,000 এত টাকা লাগে কিন্তু আমাদের তো অত সামর্থ্য নাই মূলত আর্থিক সংকটের কারণে আপনারা এই চর ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন হ্যাঁ অনেকেই গেছে টাউনের দিকে গেছে অনেকেই যার সামর্থ্য একটু ভালো ছিল আর যার সামর্থ্য ফেল সে আসে করে একটু সরে সরে তো আর কইরা না তো বললেই যাওয়া যাবে না টাকা লাগবে হ্যাঁ তো আপা এটা কি কিনে আনছেন না ধরা দর্শক এখানে এখানকার মানুষ নদীর টাটকা মাছগুলো খেতে পারে দেখতে পাচ্ছেন এরকম চর অঞ্চলে এই মাটির রাস্তাগুলো এখনও দেখা যায় দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চলাচল করতে করতে এদিকে রাস্তার যে একটা চিহ্ন এই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে দর্শক আর এদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মনোরম পরিবেশ আর মনোরম পরিবেশ এগুলো হচ্ছে নদীর জায়গা কি অদ্ভুত সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশ দর্শক আপনারা যদি এই গ্রাম এবং এই চরে ট্রাভেল না করেন তাহলে কখনো অনুধাবন করতে পারবেন না যে এই চর অঞ্চলগুলো যে কত সুন্দর এবং অসাধারণ বিভিন্ন পদের কাজ কি করবে গরু বাছুর পালা লাগে আবার গরুর ঘাস মাস কাটি আবার টমেটো ক্ষেত মধ্যে ছাই করি পরের বাড়ি কাজ টাজ করি মানে কাম যে সব আসে ওটাই করি তো ভাই এত প্রতিকূল পরিবেশে বসবাস করতেছেন এই চর ছেড়ে কেন যান না জামু যে আমরা থাকমোড়া কোনে কি জমি আছে অঙ্গ পুরিয়ে নিয়ে যাহেন যা থাকমু ঘর বাড়ি উঠে আমার তো নাই কোনো সাহায্য সহযোগিতা পান না সরকার আমাদের এখন তো ভাই ওখানে যে বাড়ি করার পরে কেউ করবো না যে দুইটার জিনিস আমাকে দিছে তাহলে আমরা কার কাছে চামো আর কার কাছে যা কমো জমি কি বেচা কিনা হয় এদিকে হয় কত করে বিঘা এখানে 50,000 রেস্টি সহকারে একদম না রেস্টি বাদে
রেস্টিগুলো আছে? হ্যাঁ আছে। রেস্টিগুলো কত করে বিঘা? 60,000 নিচে আর দেবো না। মানে এবারে যে নিচে মোটামুটি অল্প টাকার ভিতরে নদী থেকে একটু দূরে 50 নিচে আর পাইবেন না। 50 কিলো পাওয়া যাবে? আপনারা তো একটু একটু করে টাকা জমিয়ে ইচ্ছা করলে তো 1-2 বিঘা কিনতে পারেন। কিনতে পারেন, কিন্তু আমরা তো জোর জোর করে পারতেছি না ভাই। তোর পয় ফুল আনলে খাওয়া মু না আবার ই করু, জোর করে ফেলেছেন কিনব। এরকম যদি হয়, অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছে অনেক দর্শক যে চরে 50 বিঘা 100 বিঘা জমি কিনতে চায় কি না, এখানে চরের কোনো অসহায় মানুষ থাকলে তাদেরকে ওইখানে স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করে দিল, তারা ওই ফার্মটা দেখাশোনা করলো, এরকমভাবে কি অন্য কোনো জেলায় থেকে মানুষ এখানে এসে জমি জমা কিনে এখানে ফার্ম কিংবা কোনো প্রজেক্ট করতে পারবে? করতে পারবে, তা পারবে। পারবে? পারবে। জমির কোনো সমস্যা নাই? না, জমির কোনো সমস্যা। নগদ টাকা দিয়ে কিনবে? নগদ টাকা দিয়ে কিনলে সমস্যা নেই। কার সাথে যোগাযোগ করলে এই জমিগুলো কিনতে পারবে ভাই? মানে অনেকে আছে 20-30-50 বিঘা 100 বিঘা এরকম কিনতে চায়। ধরেন আছে মেলা এই যে যারা জমিওয়ালারা বিক্রি করবো, তারা আইসা বললিছিল যে আমার জমিটা বিক্রি করবো, কাস্টমারটা গুছাও। আসে মেলায়, আসে অনেকে আসে। এদিকে তো সব ধরনের ফসল হয় আপনাদের? আমন ধান ওই জায়গা হবো, ওই যে ভুট্টা বনছে, খেসারি বনে, মাসকলে হয়, শস্য হয়, সব ফসলই হয়। সব ধরনের ফসলই হয় এখানে? তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে কি এখানে জমি ক্রয় করতে পারবে? হ্যাঁ পারবো। পারবে? পারবে। কার সাথে যোগাযোগ করবে তাহলে? কার সাথে মনে করেন এখানে মাতবার আছে বাবুলালা দার, তার সাথে কথাবার্তা করলে ঘুরে আসবেন। ওনার সাথে কথা বললে? হ্যাঁ বললে জমি আমি কিনবো, পাইলে আমার জানাই, উনি উনি পারবে। দর্শক শুনতে পেলেন এখানে একজন স্থানীয় ভাইয়ের কথা। চর দেশে বসবাস করা কষ্টেরই জীবন, রোদ টোদ, তারপরে কয় পোলাপান স্কুলে পাঠানো, ভালো তো কোনো স্কুলও নাই। চর দেশে এমনি লেখাপড়া পোলাপানের ভালো হয় না, উপার লেখাপড়া করাইলে পোলাপানের একটা লেখাপড়ার একটা গর্ষ থাকে। এখানে কত বছর ধরে বসবাস করতেছে? এনে আমার জন্ম এই দেশে, আগে ওই দিক ছিল অন্থে ভাঙ্গে এনে এসে। প্রতি বছরে কত করে দিতে হয়? একবারে 5 বছরের টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? এনে 5 বছরের টাকা দেওয়া হয়েছে 25,000। তার মানে পার ইয়ার আর কি বাড়ির জন্য। কতখানি জমি আছে এখানে? এখানে আধা ভাই, আধা ভাই তো 16-17 ডিসিমিল। হ্যাঁ, এইভাবে জীবন কাটতেছে, এইভাবেই জীবন। তো এই চর ছেড়ে তা এত প্রতিকূল পরিবেশে বসবাস করেন আপনারা, তারপরেও কেন এই চর ছেড়ে আপনারা যান? চর ছেড়ে যাব, চর ছাড়া গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। পুরান এলাকায় গেলে টাকা পয়সা ছাড়া, ধরেন পুরান দেশে 1 ডিসিমাল জায়গার দাম 50,000-40,000, মানে এটা সর্বনিম্ন। এই 3-4 লাখ-5-7 লাখ টাকার কমে একটা বাড়ি করা যায় না পুরান দেশে, এই টাকাটা লাগবে না। প্রধান কারণই হচ্ছে আপনাদের আর্থিকভাবে অসচ্ছল থেকে আপনারা এখান থেকে যেতে পারছেন না অন্য কোনো জায়গায়, না? হ্যাঁ, প্রধান কারণই এই। পাঁচজন সদস্য এক ঘরে থাকেন? হ্যাঁ, এক ঘরেই থাকি 5 জন। তো আসলে তো বলা যায় যে মানবতার জীবন কাটাইতেছেন। প্রধান কর্ম কি ভাই আপনাদের? প্রধান কর্ম কৃষিকাজ। মানে পশু পাখি লালন পালন করেন না? হ্যাঁ, পশু পাখি এই যে গরু আছে না? তো দর্শক দেখতে পেলেন যে এখানে কিরকমভাবে এই চরে মানুষ বসবাস করে। তো ভাই এখানে একটা ঘরের ভিতরে ওনার ফ্যামিলির সবাই এখানে বসবাস করে। তো এভাবে কাটছে এই গহীন দুর্গম চরের মানুষের জীবন। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরি ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই আলোক দেওয়ার চর থেকে বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।